উ খ একটি কাজ 12 দিনে করতে পারে, তারা 6 দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ 9 দিনে শেষ করলো। কতে বলেছে যে ক উ খ একদিনে কত অংশ কাজ করতে পারে? একদিনে দুইজনে দুইটি দুইজন লোক এই যে একদিনে একটি কাজের কত অংশ করতে পারে, তারা দুইজনে করতে পারে 12 দিনে একটি কাজ, তাহলে একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ হবে। তাহলে আমরা দেখি আগে এটা অংশটা উত্তর করি, তাহলে ক ও খ খ খ 12 দিনে করে, 12 দিনে করে কত? এই একটি কাজ, একটি কাজ। তাহলে সুতরাং ক ও খ একদিনে করে 12 ভাগের এই 1 অংশ, এই 12 ভাগের 1 অংশ। তাহলে ক এর উত্তর হয়ে গেল যে ক ও খ একদিনে কত অংশ করতে পারে, 12 ভাগের 1 অংশ। এরপর আমরা খ অংশের জন্য উত্তর করি। খ অংশ বলেছে 6 দিন পর অবশিষ্ট কাজের পরিমাণ কত? 6 দিনের 6 দিন করার পর কী কী বলেছে? তারা 6 দিন কাজ করার পর ক চলে গেল, তাহলে 6 দিনে কতটুকু করছে? তাহলে আমরা সেটা আগে বের করব। তাহলে যদি 12 দিনে ক খ 12 এই একদিনে কত কত 12 ভাগের 1 অংশ, তাহলে 6 দিনে করে এই 12 ভাগের 6 অংশ। তাহলে ওখান থেকে আমরা বিয়োগ করে দিলে 6 দিনে অবশিষ্ট কাজের পরিমাণ বিয়োগ করলে 1 থেকে বিয়োগ করলে হয়ে যাব। তাহলে আমরা লিখি যে 6 দিন করার পর বাকি রইল, তাহলে ক ও খ 12 দিনে করে একটি কাজ, তাহলে লিখি আমরা আবার ক ও খ 12 দিনে, 12 দিনে করে এই একটি কাজ কাজ। সুতরাং ক ও খ একদিনে করে তার 12 ভাগের এই 12 ভাগের 1 অংশ কাজ। বলেছি 6 দিন পর, 6 দিনে কতটুকু করে সেটা আগে বের করবো। তাহলে এই ক ও খ আমরা 6 দিন পর কাজের অবশিষ্ট পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি ক ও খ খ 6 দিনে করে, 6 দিনে করে এই 12 ভাগের 1 গুণ হবে 6, এত অংশ সমান আসে। আমরা যদি উপরে নিচে ক্যান্সেল করি তাহলে এখানে 2 2, তাহলে আসে এই 2 ভাগের 1 অংশ, 2 ভাগের 1 অংশ অর্ধেক কাজ করে। তাহলে আমরা আবার ইয়ে যদি লিখি যে 6 দিন কাজ করার পর কাজের অবশিষ্ট কাজের পরিমাণ রইল, 6 দিন রইল সমান হবে আমাদের এই এক, যদি সম্পূর্ণ কাজটা হয় তাহলে 1 বিয়োগ আমাদের এই 2 ভাগের 1, 2 ভাগের 1 এত অংশ, অংশ সমান 1 থেকে 1টা পূর্ণ সংখ্যা। তাহলে এটা থেকে যদি 2 ভাগের 1 বিয়োগ করে দেওয়া থেকে 2 ভাগের 1 এত অংশ। তাহলে এই 2 ভাগের 1 অংশ, 6 দিন কাজ করার পর অবশিষ্ট কাজের পরিমাণ হলো 2 ভাগের 1 অংশ, আমাদের এই 2 ভাগের 1 অংশ। এরপর আমরা যদি দেখি যে বলা হয়েছে, এরপর আমরা গতে অ্যান্সার করি। গত বলেছে ওই কাজটি ক একাকি কতদিনে করতে পারবে, এককভাবে ক এই কাজটি কতদিনে করতে পারবে। আমরা ক এর একদিনে কাজ যদি বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এর কতদিন লাগতে পারে সম্পূর্ণ কাজটা শেষ করতে। কিন্তু এখানে ক ও খ এর একদিনে কাজ দেওয়া আছে, এখান থেকে যদি আমরা খ এর একদিনে কাজ বের করতে পারি কোনো এই অঙ্ক প্রশ্ন থেকে, তাহলে আমরা এই ক এর একদিন কাজ পেয়ে যাব। এই বাকি কাজ, বাকি কাজ খ 9 দিনে শেষ করে, বাকি কাজ কতটুকু এই 2 ভাগের 1 অংশ, খ 2 ভাগের 1 অংশ করে কতদিনে, একদিনে, এই 9 দিনে, তাহলে একদিনে করে এই সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ক খ একদিনে করে যেটা এটা থেকে খ এর একদিনে কাজ বিক দিলে হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি গতে, গতে খ হতে পাই বা খ হতে পাই, খ হতে পাই বাকি কাজ, বাকি কাজ খ বাকি খ করে। তাহলে এই বাকি কাজ 2 ভাগের 1 অংশ করে কতদিনে, 9 দিনে, অর্থাৎ আমরা এটা থেকে লিখতে পারি 9 দিনে করে খ, আমরা লিখি খ এই খ 9 দিনে করে, 9 দিনে করে 2 ভাগের 1 অংশ, বাকি অংশ কাজটুকু, বাকি কাজটুকু যেটা আমরা এখানে দেখেছি এই এত অংশ, এই অংশ। তাহলে সুতরাং এই একদিনে করে
তাহলে আসবে 9 নিচে চলে আসবে, তাহলে 2 গুণ 9 এই এত অংশ, বা এটাকে আমরা লিখতে পারি এটা সমান আসে আমরা এই 18 ভাগের 1 অংশ করে 1 দিনে। তাহলে ক উ খ 1 দিনে করে, আমরা লিখি যে ক উ খ খ 1 দিনে করে কত অংশ, আমরা যদি দেখি যে এই 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ, তাহলে খ খ আমরা দেখি যে খ খ কী করে এই 1 দিনে করে 18 ভাগের 1 অংশ। সুতরাং আমরা এখান থেকে যদি লিখি যে ক আমরা যদি বিয়োগ করি তাহলে এইটা এটা বাদ যায়, তাহলে খটা বাদ যায়, তাহলে ক 1 দিনে করে, 1 দিনে করে আমরা পাই এই 12 ভাগের 1। তাহলে খ করে এই ক করে কত, এই 12 ভাগের 1 বিয়োগ হবে এই 18 ভাগের এই 1, এত অংশ, এই অংশ সমান আসে, আমরা পাই এটা দুটো লসাগুগুলি আসে 36, তাহলে সমান আসে লসাগু করলে আসে 34, এই ক 1 দিনে করে 36, 3 বার 36, 28 গুণে 36, এত অংশ সমান আসে, আমরা পাই এই 37 ভাগের 1 অংশ করে ক 1 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ করে এক একে কত দিনে, তাহলে এখান থেকে লিখতে পারি ক কত 37 ভাগের 1 অংশ করে, এই অংশ করে কত দিনে, 1 দিনে। তাহলে সুতরাং ক 1 লিখতে পারি, সুতরাং ক 1 বা সমস্ত অংশ, সব অংশ করে এই ভগ্নাংশটা, তো 37 ভাগে 37, 37 ভাগের 1 অংশ করে 1 দিনে, 37 ভাগে 2 অংশ করে 2 দিনে, 37 ভাগে 37 অংশ করে 37 দিনে। তাহলে 37 গুণ হবে 1, ভাগ 1 আমরা তো ভগ্নাংশটা উল্টে দিলে হয় এটা, এতদিনে সমান আসে এই 37 দিনে। তাহলে এটাই আমাদের আনসার বা উত্তর ক 37 দিনে এক একই সম্পূর্ণ কাজটা।